বেগম রোকেয়া দিবস, কারণ হচ্ছে তার জন্মদিন এবং মৃত্যুদিন এই 9 ডিসেম্বরে। তো আজ তাকে নিয়ে বলছিলাম, তিনি যদি সে সময় এই উদ্যোগ গ্রহণ না করতেন যে নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে, তাহলে হয়তো বা আমি কানাদ আজ মাইক্রোফোনের সামনে বসে কথা বলতে পারতাম না। এবং আজ যেহেতু মঙ্গলবার এবং তরুণ একজন উদ্যোক্তা আমাদের সাথে আছেন, তিনিও নারী এবং তিনিও হয়তো এখানে থাকতেন না যদি না সেই সময় মহিষী নারী বেগম রোকেয়া সেই উদ্যোগটি গ্রহণ না করতেন। তা আমি আজকে আমার গেস্টের সাথে কথা বলি, যিনি হচ্ছেন চৈতি, ওনার অফ গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস, ডিরেক্টর অ্যান্ড কো ফাউন্ডার অফ পাওয়ার জিপি বিডি লিমিটেড। চৈতি, শুরুতেই বলবো যে আপনি দুটা কোম্পানির ওনার, এবং আমি দেখছি চৈতিকে, যারা ফেসবুকে আছে তারাও দেখতে পারবেন, খুব বেশি বয়সে একজন নারী নয়, কিন্তু তার মাঝে তিনি দুটো সফল বিজনেস শুরু করেছেন। ফার্স্টে জিজ্ঞেস করবো, কার অনুপ্রেরণায়? আসলে অনুপ্রেরণা পেয়েছে অন্যান্য আরো অনেক মানে মানুষকে দেখে, যারা অনেক নারী আছেন যারা এরকম নিজে থেকে আর কি বিজনেস স্টার্ট করেছেন বা কিছু, তাদেরকে দেখে আমারও মনে হয়েছে কেন আমিও পারবো না। তো তখন আসলে ওখান থেকে আর এক কিছুটা শখের বসে মানে শুরু করা আর কি। আচ্ছা, শখের বসে থেকে বিজনেস শুরু করা, তো কোনটা আপনার শুরু হয়েছিল, পাওয়ার জিপি বিডি লিমিটেড? জি, আমি প্রথমে স্টার্ট করেছি পাওয়ার জিপি বিডি লিমিটেড, যেহেতু আমি আহসানউল্লাহ থেকে কম্পিউটার সায়েন্স থেকে পাস করেছি, তো আমার মানে টেকনোলজি সফটওয়্যার দিক থেকে আমার বেশি আগ্রহ ছিল, তো আমি ওখান থেকে এই জন্য স্টার্ট করেছি। এবং এই বিজনেসটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন, যে পাওয়ার জিপি বিডি লিমিটেড? জি, পাওয়ার জিপি বিডি লিমিটেড একটা সফটওয়্যার কোম্পানি, এখানে আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোন অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, এছাড়া আমরা ওয়েবসাইটের কিছু কাজও করি। ক্লায়েন্ট মেইনলি আমরা ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্টেই আছি, এছাড়া আমাদের দেশের বাইরের ক্লায়েন্টদের সাথেই বেশি কাজ করা হয়। প্রথম আমরা স্টার্ট করেছি আসলে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং দিয়ে, একদম সবার প্রথমে যখন স্টার্ট করেছি, তো আমাদের 6 জন ফ্রেন্ড নিয়ে আমরা শুরু করেছি, আহসানউল্লাহর ফ্রেন্ডরা মিলে। জি, আহসানউল্লাহর ফ্রেন্ডরা মিলে প্রথমে আমরা বেসিসে আমাদের ট্রেনিং হয়েছে, অ্যান্ড্রয়েডের ট্রেনিং থেকে, তারপর আমরা চিন্তা করলাম যে আমরা 6 জন মিলে আসলে কিছু একটা করতে পারি, মানে সবসময় আসলে স্বাধীনভাবে চিন্তা করতেই পছন্দ করছি, কারো আন্ডারে থেকে না। তো তারপর থেকে চিন্তা করলাম যে আচ্ছা কেন আমরা একটা ছোটখাটো একটা জিনিস নিজেরা করতে পারি কিছু, তো তারপর থেকে আসলে শুরু। পাওয়ার জিপি, এটা কি মানে কোনো কিছু একটা ইন্ডিকেট করছে, কারণ নাম লুকিয়ে আছে, গ্রুপের নাম কিছু একটা লুকিয়ে আছে? না, আসলে ওইরকম কিছু না, পাওয়ার বলতে আমরা আসলে আমাদের 6 জনের যে একসাথে যে শক্তি সেটাই আসলে মিন করেছে। মানে গ্রুপ কি নাম দিব এটা চিন্তা করতে করতে হঠাৎ সবাই মিলে মনে হলো না এটাই ভালো হবে। আচ্ছা, পাওয়ার জিপি আমাকে বলছিল যে হচ্ছে গ্রুপ ইন্ডিকেট, গ্রুপ ইন্ডিকেট করছে, গ্রুপের শর্ট ফর্ম হচ্ছে জিপি। তো সেই ক্ষেত্রে আপনারা বলছিলেন যে ফার্স্টে ফ্রিল্যান্সার হিসেবে আপনারা কাজ করতেন, তো যখন আপনারা মার্কেটে গেলেন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে করতে, এখন আপনারা কিছু ক্লায়েন্ট পেয়েছেন, কাদের সাথে কাজ করছেন? কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে বাংলাদেশে, কিন্তু ওনারা দেশের বাইরে থাকেন, ওনাদের সাথে বেশ কিছু মানে ওনাদের সাথে পার্মানেন্ট ওয়েটা এখন আর কি আরানো হচ্ছে। যেমন আমরা রেডিও তোলপাড়ের একটা কাজ করেছিলাম, ওনাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছি, তারপর থেকে তাদেরই বিভিন্ন মানে ওয়েবসাইটের কাজ ইয়ে করেছি, এছাড়া আরও অনেক ধরনের ক্লায়েন্টই আছে। আর তাছাড়া ফ্রিল্যান্সিং এখনও আছে আমাদের, মানে ফ্রিল্যান্স আমাদের অ্যাকাউন্ট আছে ওখানে, এছাড়াও আমাদের মার্কেটে আর কি নিজেদের একটা অ্যাকাউন্ট আছে প্লে স্টোরে, তো ওখানে আমরা নিজেদের অ্যাপ দিয়েও। যেমন কী কী অ্যাপ আছে আপনাদের তৈরি করা? আমরা বাংলাদেশ নিয়ে একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের একদম প্রথম থেকে যে কীভাবে বাংলাদেশের উৎপত্তি বা কিছু সব কিছু নিয়েই আমাদের ওখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। এছাড়া আমাদের ওখানে আমাদের 71-এর এই দিনে নামে একটা মানে ইয়েও আছে, কলম আছে, যেখানে হচ্ছে আমাদের মানে রেগুলার আপডেট আমরা দেওয়ার ট্রাই করি যে আজকের দিনে আসলে 71-এর কী হয়েছিল সেটা। এছাড়া আমরা এই অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে? জি, প্লে স্টোর থেকে। প্লে স্টোরে আমাদের অ্যাকাউন্ট সার্চ দিলে আমাদের নাম দিয়ে সার্চ দিলে পাওয়ার জিপি দিয়ে। এছাড়া আমাদের হচ্ছে যে আমাদের বাংলা ভাষা নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এছাড়া একটা কুইজ অ্যাপ্লিকেশন আছে। বাংলাদেশ নিয়ে আসলে আমরা কিছু এখনও আর কি আরও কিছু করার ট্রাই করছি, যে নেক্সটে আরও মানে কিছু অ্যাপ্লিকেশন হাতে নিয়েছে, প্রজেক্ট সামনেই হয়তো বা সবাই দেখতে পাবে। মানে দেশের জন্য কিছু, যে দেশের মানুষ যাতে দেশের সম্পর্কে জানে, এটার জন্য নিশ্চয়ই আপনাদের নিজের রিসার্চ ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ, মানে তারা এই সমস্ত খুঁজে খুঁজে তারপরে জিনিসগুলো দিচ্ছে। জি, এছাড়া আমরাও আর কি নিজেরাও ট্রাই করছি বিভিন্ন ইনফরমেশন রিসার্চ করে দেওয়ার, যে মানে কি ইনফরমেশন মানে সঠিক ইনফরমেশন দেওয়াটা আসলে মানে অনেক জরুরি।
রাইট, কারণ যেহেতু আমরা চাই না যে ইতিহাস বিকৃত হোক এবং পরবর্তী প্রজন্ম তারা যাতে সঠিক জিনিসটা জানতে পারে, সেই কারণে আপনারা কাজ করে যাচ্ছেন। আর এটার জন্য স্মার্টফোনের আসলে কোনো বিকল্প নাই, কারণ এখনকার প্রজন্ম সবাই স্মার্টফোন নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকে, তো তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর এটা হচ্ছে সঠিক উপায়। প্লে স্টোরে কোনো কিছু আমরা একটা অ্যাপ দিয়ে দিলাম, এছাড়া এটা তো দেশের জন্য গেল, কিন্তু এছাড়া নেসেসারি কোনো অ্যাপ কি আছে? নেসেসারি অ্যাপ্লিকেশন রেসিপি বুক নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এখানে আমরা এশিয়ান ফ্লেভারস অফ রেসিপি, যেগুলো হচ্ছে এশিয়ান কান্ট্রির যেগুলো, যেখানে বিভিন্ন রেসিপির ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, কেউ যদি রান্না শিখতে আগ্রহ বোধ করেন তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশন নামিয়ে দেখতে পারেন। বাহ, চমৎকার। যারা গৃহিণী আছেন বা যারা রান্না করতে অনেক ভালোবাসেন, তারাও কিন্তু এখন স্মার্টফোন দেখে রান্না করার সহজ উপায় আমাকে ছুটি বলে দিচ্ছে, তো এটা নিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM, আমি কায়নাত এই মুহূর্তে আপনার সাথে আছি শ্রেয়সী নিয়ে, এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখন 4টি স্পেসিফিক মডেলের স্যামসাং ফোন কিনলেই রবি নাম্বারে পাবেন, রবি থেকে রবি নাম্বারে 6000 মিনিট এবং রবি থেকে অন্য অপারেটারে 1500 মিনিট এবং 15 GB ডাটা সহ পুরো 10,000 টাকার সুবিধা 3 মাসের জন্য। এখন পুরো দুনিয়াটা চলে আসবে হাতের মুঠোয়, এবং আপনি যদি এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে ব্রাউজ করুন facebook.com/robifans পেজে, অথবা ভিজিট করুন www.robi.com এ, জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন তরুণ উদ্যোক্তা, তিনি হচ্ছেন চৈতি, এবং তার আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা মেয়ে। এই ছোট্ট মেয়েটির আছে 2টি কোম্পানি, এবং যখন আপনারা 6 জন মিলে শুরু করেছিলেন পাওয়ার জিপি, সেই সময়ের কথা বলছেন, আপনারা বলছেন যে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতেন এবং সেই কারণে আপনারা একটা ট্রেনিং সেশন কমপ্লিট করেছেন। আমরা ট্রেনিং করেছি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের উপরে। তো এরপরে কি আপনাদেরকে বিট করে কাজ পেতে হতো? প্রথমে হ্যাঁ, প্রথমে তো বিট করার একটা ব্যাপার ছিলই, এছাড়া আমাদের বেসিসের যিনি ট্রেনার ছিলেন আহসানুল করিম ভাইয়া, উনি আমাদেরকে অনেকটাই ইন্সপায়ার করেছে এই ব্যাপারে। যে প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম যে স্টার্ট করবো, একসাথে কতটুকু আগাতে পারবো, এ ব্যাপার নিয়ে যতটুকু কনফিউশন ছিল ওনার সাথে কাজ করে আমাদের ওই কনফিউশনটুকু আরও অনেকটুকু মানে চলে গিয়েছে আর কি। অনেকটুকুই উনি আমাদেরকে ইন্সপায়ার করেছেন এই ব্যাপারে, যেহেতু উনিও একজন কোম্পানির ওনার ছিলেন, ওনারাও ফ্রেন্ডরা মিলেই সবে মিলে স্টার্ট করেছেন। তো উনি আমাদেরকে বলেছেন এবং বিভিন্ন প্রথম দিকে আর কি কয়েকটা কাজ আমরা ওনার মাধ্যমেই দেখা গেছে, উনি আমাদেরকে কাজ দিয়েছেন, আমরা ওগুলো করে আরও বেশি এক্সপিরিয়েন্সড হয়ে তখন আমরা চিন্তা করলাম যে না, আসলে ক্লায়েন্ট হ্যান্ডেল করার মানে অ্যাবিলিটি আমাদের মধ্যেও আছে, আমরা করতে পারবো, যেহেতু প্রজেক্টগুলো সবগুলোই সাকসেসফুল হয়েছিল এবং সবগুলোই বাইরের ক্লায়েন্ট। হ্যাঁ, সবাই বাইরের ক্লায়েন্টই ছিল। ওনার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে তারপর যখন আমরা আস্তে আস্তে আগালাম, এরপর প্রথমে আমরা আসলে সবাই বাসায় বসেই কাজ করতাম, এক এক দিন এক এক ফ্রেন্ডের বাসায় বসে বসে সবাই আর কি এরকম ছোট ছোট প্রজেক্ট দাঁড় করালাম, আমাদের নিজেদের মার্কেটের অ্যাপ্লিকেশন কয়েকটা দাঁড় করালাম। রেসিপি বুকটা আসলে তখন থেকেই চলছে এবং প্রায় এখন 1 লাখের উপরে এটা মানে ডাউনলোড আর কি। আচ্ছা, তো তারপর থেকে আমরা আস্তে আস্তে তারপর ফ্রিল্যান্সিংয়ে যখন এক্সপিরিয়েন্স ছিল ওই প্রজেক্টগুলো আমরা অন্য ক্লায়েন্টদেরকে দেখিয়ে আমরা আর কি আরও কাজ পেতে থাকলাম। তো তারপর আস্তে আস্তে আসলে এখন একটা নিজের অফিস আছে, এতে নিজেদের অফিসও রয়ে গেছে। আমি একটু শুরুতে বলছিলাম ছোট্ট একটি মেয়ে, এই কারণে বলছিলাম যে দেখুন আমরা সাধারণত বলি যে পড়ালেখা করব গতানুগতিক এবং তারপরে আমরা একটা চাকরি করব, সেটাই সাধারণত হয়ে থাকে, কিন্তু না, আমরা কয়েকজন বন্ধু মিলে নতুন কিছু করব, সেই ভাবনা কিন্তু একটা কোম্পানি আমরা দাঁড় করিয়ে ফেললাম, এবং শুরুতে এটা লিমিটেড ছিল না, পরবর্তী সময় এটা লিমিটেড কোম্পানি হয়েছে। আমরা এটা আসলে 2012 শেষের দিকে এসে পরে আমরা এটাকে লিমিটেড কোম্পানি বানিয়েছি, কারণ যেহেতু বাংলাদেশে আরও বিভিন্ন নতুন নতুন প্রজেক্টের ইয়েতেও আমাদের চিন্তা ছিল যে আমরা কাজ করতে চাচ্ছি, তো তারপর আমরা এটাকে লিমিটেড বানিয়ে ফেলার চিন্তা করলাম। তো আপনারা বুঝতে পারছেন যে আমার যদি ইচ্ছে থাকে, শক্তি থাকে এবং আমার যদি সেই মেধা থাকে, আমি বাড়িতে বসে আমার সেই মেধা এবং শক্তি ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে আমি জয় করতে পারি আমার পুরো দুনিয়া থেকে। এবং এর জন্য কি খুব বেশি মূলধনের প্রয়োজন হয়েছিল? কারণ বিজনেস মানেই আমাদের মাথায় আছে যে না, আমাদের অনেক বেশি ক্যাপিটালের প্রয়োজন। ক্যাপিটালের সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রথমে তেমন কিছু লাগে না, প্রথমে আপনি যদি নিজের কাজের এক্সপিরিয়েন্স আপনার ক্লায়েন্টদেরকে শো করাতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজ এমনিতেই আসবে, যেটা ফ্রিল্যান্সিংয়ে যেটা হয়, মানে ওখানে তো অ্যাকাউন্ট ফ্রিতে খোলা যায়,
তো ওখানে তখন আপাতত কোনো পেমেন্টের দরকার হয় না। পরে আপনি ওইখান থেকে কোনো প্রজেক্ট থেকে পেলে ওই ইনভেস্টমেন্টটাকে কাজে লাগাতে পারেন, তখন নিজেদের যদি আপনি অফিস করতে চান বা ফার্দার আরও বড় কিছু চিন্তা করেন তখন তাহলে প্রথম টাইম কিছু ইনভেস্টমেন্ট, আর ফ্রেন্ড যদি বেশি থাকে তাহলে তো ইনভেস্টমেন্ট মানে আর কোনো প্রয়োজনই হয় না, আমরা নিজেরা মিলে পুরো পৃথিবী জয় করে ফেললাম, ব্যাপারটা এরকম না? জি। আচ্ছা, আপনার জন্য SMS এসেছে, রিয়াদুল হাসান লিখেছে আমি কিছু করতে চাই, তো সেও মনে হয় বিজনেসের কথাই বলতে চাইছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে 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 বিষয়ে দক্ষ কি হবে আপনার অ্যাডভাইস? যদি মনে করেন যে না ঠিক আছে আপনার নিজস্ব নিজে কিছু করার মতো ক্ষমতা আছে বা কিছু, বা আপনার ওরকম কাজ আপনি জানেন যেটা আপনি করতে পারবেন, তাহলে সেটা নিয়ে অবশ্যই আপনি নিজের করার কিছু চিন্তা করতে পারবেন, একদম অন্যরকম, কারো আন্ডারে না, মানে নিজে স্বাধীনভাবে। এবং এখন আপনাদের এই ফার্মটিতে মোট কতজন কাজ করছেন? শুরু করেছিলেন তো মাত্র ছজন দিয়ে, এখন আমাদের 2 এমপ্লয়ি আছেন, ওনারা কাজ করছেন আপাতত। আর আসলে এখন আপাতত এমন কিছু লাগছে না, কারণ আমাদের নিজেদের মার্কেটের প্রজেক্টগুলো নিয়ে আমরা একটু বেশি, আর যেহেতু আমরা 6 আছি অনেকটুকু কাজই আইফোন অ্যাপ্লিকেশন ভাগ করে নিয়ে আমরা 2 মানে 6 মিলে ওগুলো এ করতে পারি। আজকে কি আপনার ফ্রেন্ডরা শুনছেন পাওয়ার? আচ্ছা, তাদের সবাইকে কিন্তু শুভেচ্ছা, এবং আমি ধরেই নিচ্ছি আপনারা সবাই যেহেতু একই ব্যাচ, সবাই আপনারা এরকম বয়স, এবং আপনারা যে কাজটি করছেন সেটা আসলেই আমরা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। তো যাই হোক, আমরা একটা গান শুনে আসি, 2010 নাম্বারে করতে পারেন আমাদেরকে SMS, শুরুতে RS লিখতে হবে, এছাড়াও জয়েন করতে পারেন ফেসবুকে facebook.com/radioshadhin924FMS। শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM, কানাতে এই মুহূর্তে আপনার সাথে আছে শ্রেয়সী নিয়ে, এবং শ্রেয়সীতে আজ আমাদের সাথে আছেন একজন গেস্ট, যিনি হচ্ছেন একজন তরুণ নারী উদ্যোক্তা, তার সাথে আমরা কথা বলছি চৈতির সাথে। কিন্তু তার আগে সকল মিউজিক লাভারদেরকে জানিয়ে দিতে চাই যে বন্ধু গারাজ অর্গানাইজ করতে যাচ্ছে দ্য রিটার্ন অফ ভাইকিংস, যেখানে আপনি ইচ্ছে করলে পার্টিসিপেট করতে পারেন, এবং আপনি www.bondhugaraj.club সাইন আপ করতে পারেন এবং বন্ধু গারাজের মেম্বার হয়ে যেতে পারেন, এবং টিকিটস হচ্ছে লিমিটেড, তো হারি আপ। আর এই মুহূর্তে অনেক অনেক SMS আছে যেগুলি আমি একটু পড়তে চাই ইয়ার জন্য, চৈতির জন্য, চৈতি আমি পড়ি। আচ্ছা, SMS করছে আনিকা, লিখেছে আউটসোর্সিং এর প্রশিক্ষণ কোথায় হয় একটু বলেন প্লিজ, আমি গাজীপুরে থাকি। আউটসোর্সিং এর অ্যাকচুয়ালি আমি ওভাবে কোনো প্রশিক্ষণ কেন্দ্র ওরকম ভাবে দেখি নাই, আপনারা ইন্টারনেট ঘেটেই অনেক কিছু মানে ওভাবে বের করতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি আপনি কি বিষয়ে আউটসোর্সিং করতে চান, সেটাও একটা ব্যাপার যে আপনি আউটসোর্সিং বিভিন্ন ধরনেরই হতে পারে, সেটা আপনি সফটওয়্যার রিলেটেড করতে পারেন, অথবা আপনি যদি কোনো ডকুমেন্ট অথবা রাইটার হিসেবে করতে চান, কি হিসেবে করতে চান সেটার উপরে ডিপেন্ড করে ইনস্টিটিউশন ভাগ করা আছে। ওকে, আপনি একটু নেটে সার্চ দিলে আমার কাছে মনে হবে যে অনেক আপনি পেয়ে যেতে পারেন। একজন নাম লিখে নেই কিন্তু তার কথা হচ্ছে আমি নতুন কিছু করতে চাই কিন্তু টাকা না থাকলে মেধা দিয়ে কিছু হয় না, এটা কি সর্বক্ষেত্রে সত্য? সর্বক্ষেত্রে সত্য না, সর্বক্ষেত্রে অবশ্যই সত্য না। আপনি প্রথমে আপনি নিজের মেধা দিয়ে একবার প্রথমে ট্রাই করে দেখেন, কিছু ইনভেস্টমেন্টের হয়তো বা কিছু দরকার হতে পারে, সেটা আপনি যদি ম্যানেজ করে প্রথমে স্টার্ট করতে পারেন তাহলে আমার মনে হয় যে আসলে আগাতে পারবেন। এবং চৈতির কিন্তু আরেকটা বিজনেস আছে যেটি নিয়ে আমরা এখনো কথা বলা শুরু করিনি, আমার কাছে মনে হয় আমরা নেক্সট আওয়ারে যে তার সেই বিজনেসটা নিয়ে কথা বলবো, কিন্তু এখন পর্যন্ত আমরা পাওয়ার গ্রুপ নিয়ে কথা বলছি যার একজন মেম্বার আমার কাছে মনে হয় সমুদ্র, সে লিখেছে কায়নাতপ আপনাকে ধন্যবাদ, আর চৈতি আমরা সবাই তোর ভালো ভালো সব কথা শুনতে পাচ্ছি, সে কি পাওয়ার গ্রুপের মেম্বার? হ্যাঁ, পাওয়ার গ্রুপের মেম্বার এবং আমার গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস এর আরেকজন পার্টনার। এরপর থেকে কিন্তু আমার ড্রেস নিলে আমার জন্য অবশ্যই 50% ডিসকাউন্ট বা তার চেয়ে বেশি ডিসকাউন্ট থাকা উচিত। অবশ্যই আপু। আচ্ছা, এনিওয়ে, এরপরে রিয়াদুল লিখেছে সে কম্পিউটারে যাবতীয় কাজ পারে এবং তারপরে সে কোনো কাজ পাচ্ছে না, এবং তার যে শিক্ষাগত যোগ্যতা সে লিখেছে SSC, তো সেটা নিয়ে চৈতি কি বলবে? চৈতি কিন্তু আপনার যদি মনে হয় যে সে কম্পিউটারে কাজ পারে বিধায় তার পাওয়ার গ্রুপ নিয়ে আজকে সে এখানে, ঘটনা কিন্তু সত্যি না, তারা সেইটুকু অর্জন করেছে যে পড়ালেখা দিয়ে তাদের কাজ তারা ঠিকমতো করতে পারবে, এবং সেজন্য সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা সবাই, এবং আহসানুল্লাহ থেকে, হ্যাঁ আহসানুল্লাহ থেকে আমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি। তো আপনি শুধু SSC পাশ করে যদি চিন্তা করেন যে আপনি কিছু করতে চান, কম্পিউটারের কাজ আপনি করতে পারবেন, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু এটাই যথেষ্ট নয়, আপনাকে আরো অনেক দূর পড়ালেখা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পাওয়ার গ্রুপ নিয়ে আপনাদের চিন্তাটা কি, সেই কোন জায়গায় আপনারা পাওয়ার গ্রুপ কে দেখতে চাচ্ছেন?
পাওয়ার গ্রুপে আমাদের আমাদের ইচ্ছা তো অবশ্যই আরো অনেক বড় কিছু করার এবং